রানওয়ে ছেড়ে ওড়ার সময় বিমানের 100 কিলোগ্রামের চাকা খুলে পড়ল মাটিতে। রইল ভয়ঙ্কর অভিজ্ঞতার ভয়ঙ্কর ভিডিও। রানওয়ে দিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে প্লেনটি, সদ্য মাটি ছেড়ে আকাশে উড়তেই খুলে পড়ল 100 কিলোগ্রাম ওজনের চাকাটি। প্লেনটি সেই চাকা ছাড়া এগিয়ে গেল। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সূত্রানুসারে বিমানটি আকাশে ওড়ার পর 180 টন বিশাল বোয়িং 747 ড্রিম লিফটারের একটি চাকা, যা অ্যাটলাস এয়ার দ্বারা চালিত হয়, পড়ে যায় বিমান থেকে। সকালে ঘটনাটি ঘটেছে ইতালির টারান্টোতে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিমানটি রানওয়ে থেকে আকাশে উঠছে, ঠিক তখনই বিমানের অ্যান্ডারকারেজ থেকে ধোয়ার কালো ট্রেইল আসতে দেখা যায় এবং হঠাৎ করে একটি চাকা বিমান থেকে পড়ে যায়। চাকার রানওয়েতে পড়ে যায় এবং দূরে সরে যায়। চাকাটির ওজন প্রায় 100 কেজি, এমনটাই জানা যাচ্ছে। এই সময় রানওয়ে ফাঁকা থাকায় ঘটনায় মাটিতে কেউ আহত হননি। প্রতিবেদন অনুসারে বিমানটি তার ভ্রমণ অব্যাহত রেখেছিল। প্রাথমিক ত্রুটি সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রে নিরাপদে অবতরণ করেছিল বিমানটি। ন্যাশনাল এজেন্সি ফর ফ্লাইট সেফটির তদন্তকারীরা ঘটনাটি তদন্ত করছেন। ভিডিওটি টুইটারে শেয়ার করা হয়েছে। বোর্ডিং পাসরো নামের একটি পেজে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। নেট দুনিয়ায় একাধিক প্রতিক্রিয়া এসেছে এই ভিডিওটি থেকে, যা ব্যবহারকারীরা হতবাক হয়েছে এবং অন্য কিছু ব্যবহারকারী ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন যে এই সময় বিমানের নিচে কেউ ছিলেন না। রানওয়ে থেকে ওঠার সময় চাকাটি যখন খুলে পড়ে, তখন যদি ওই বিমানের আশেপাশে কেউ থাকত তাহলে ওই চাকার আঘাতে আহত হতো অনেকেই। কিন্তু যখন বিমানটি রানওয়ে থেকে উড়ে যায়, ঠিক সেই সময় ওই জায়গাটা পুরোপুরি ফাঁকা ছিল, যার জন্য কেউ আহত হননি ওই চাকার আঘাতে। আর কোনো দুর্ঘটনাও ঘটেনি, কারণ বিমানটি নিরাপদে অবতরণও করেছে। আর এই ঘটনাই হতবাক গোটা বিশ্ব। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।